ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আর এই অবরোধ সফল করতে বরিশালে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। অবরোধ সফল করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরীর কাশীপুর ইসাকাটি এলাকায় বরিশাল বাবুগঞ্জ আঞ্চলিক সড়কে মশাল মিছিল করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি হর্টিকালচার সেন্টারের সামনে থেকে ইসাকাটি সড়কের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কাকা